আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তিন ধরনের ডাল দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। এই পাকোড়া আপনারা বিকেল এবং সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খেতে পারেন। পাকোড়া বানানোর জন্য এখানে আমি তিন ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল, ছোলার ডাল এবং মুগ ডাল নিয়েছি। এই তিন ধরনের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই ডালগুলো আমি পাটায় পিষে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি ধনে পাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামরিচ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। একে একে সব উপকরণ দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পাকোড়াগুলো ছেড়ে দেব। পাকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পাকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া। এই পাকোড়াগুলো আপনারা বিকেলে এবং সন্ধ্যায় চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।